শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আর দেখো, সকাল সকাল আমার হাতে ঝাঁটা। আমি ঝাঁটা দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। করে নিয়ে তারপরে বাসন বার করব, ঘর মুছবো। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তোমাদের ভালোবাসা যেটা আমার মনটা ভেঙে যায়, তোমরা আবার আমার মনে সেই আশা ভালোবাসা যোগাও, সে ভরসা যোগাও যে না, তুমি ছেড়ো না, এত কষ্ট করে ভিডিও করছো, একদিন তুমি সাকসেস পাবে। সেই আশা ভরসা নিয়ে আবার মানে পরের দিন শুরু করে দিই সকালবেলা। সকাল সকাল সমস্ত কাজ আমাদের মতো ঘরে একা হাতের এ টু জেড সমস্ত কাজ করতে হয়। বুঝতেই পারো তোমরা যে কতটা কষ্ট করতে হয়। একা হাতে সব সামলানো মানে অনেকটাই কষ্টের। দেখো, ঘর মোছা, বাসন মাজা, বাসি কাজ সারা, উঠান ঝাঁট দেওয়া, তোমার বাজার করা, দোকান করা, রান্না করা, আমার ছেলের পড়ানো, ছেলের টিউশনি দেখা, সব 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 এ টু জেড করতে হয়। তাই সকাল থেকে রাত অবধি এ টু জেড কাজ করতে করতে আমি ভীষণ মানে হাঁপিয়ে যাচ্ছি। আমি আর পারছি না, যে বলো পারছি না বলতে কি বলো, খুবই কষ্ট হচ্ছে। আর যেখানে উইকেন্ড বলে বা ছুটি বলে আমার কোনো কিছুই নেই, ছুটি বলে আমার কোনো কিছু নেই কেন বলো? আমার একার যেহেতু সব কিছু সংসার। দেখছো মাছ? দেখো ছোট ছোট ভোলা মাছ আর ফেসা মাছ এনেছি বাজার থেকে। মাছ কাটবো এখন বাইরে গিয়ে। ফেসা মাছ আর ভোলা মাছ দেখলে তোমরা ছোট ছোট, সেই মাছগুলো আজকে বেশ ঝাল করবো, ইচ্ছা আছে। তা দেখা যাক, চলো। কাটতে তো অনেক সময় লাগবে, এই মাছগুলো কাটতে নালে এক ঘন্টা। তা চলো মাছগুলো নিয়ে গিয়ে মাছগুলো কেটে নিয়ে চলে আসি। আর অনেকগুলো মাছ, এক বাটি মাছ, চলো যাই। দেখো বিড়ালরা কেমন, দেখো মাছের কাঁটাগুলো খাচ্ছে। আরে এমন না, হাতের মধ্যে নিয়ে চলে আসে। আর আমার বাবু আজকে বাইরে হাতে ধরে ক্যামেরা করছে, ওই জন্য একটুখানি কাঁপাকাঁপি করছে। আর এই এতগুলো মাছ কাটতে ধুতে না আমার এক ঘন্টার উপরে সময় লেগে যাচ্ছে। এই মাছগুলো কেটে ধুয়ে নিয়ে বাবু চান করবে, আর আমি চলে যাব স্টেশনের বাজার। বাজার করে আনবো বাবুর পরীক্ষা, নাহলে আমার বাজার না করে আনলে আমার এক সপ্তাহ চলবে না। হেভি মানে চাপ হয়ে যাবে এখান থেকে বাজার নিলে। মাছগুলো সব ভেজে রেখে দেবো, আজকে আমার প্রচুর কাজ আছে। আজকে আমি কন্যাগড় স্টেশনে বাজার যাবো। তোমরা জানো যে স্টেশনে বাজার গেলে সেদিন আমার খুব খাটনি পড়ে। আর আজকে মাছগুলো ছোট ছোটো মাছ, ভাজতে অনেক সময় লাগবে, এসে তো আমি মাথা খারাপ হয়ে যাবে আমার। তো চলো এগুলো সমস্ত একটা একটা করে ভেজে নিই। ভেজে নিয়ে একটু খেয়ে তারপরে যাব। অনেকটা বেলা হয়ে গেছে, 10টা পার হয়ে গেছে, এগুলো ভাজতে অনেক টাইম লেগে যাবে। এখনো ভিডিও আপলোড দেওয়া হয়নি, ভিডিও করা হয়নি, কালকে ভিডিওটা ভালো করে মানে করাই হয়নি। মনটা ভালো না, মন ভালো লাগছে না ভিডিও এত কষ্ট করে, আর যদি ফল না পাই তোমরা বলো সেটা কি ভালো লাগে? ভালো লাগে না। তো চলো মাছগুলো ভাজি, তখন বাবুও ভিডিওটা তারপর তো থাম্বনেল করে নিই। দেখো আমি এখন বাজার চলে যাচ্ছি, তোমার দাদাভাই দুটো ঠিক করবো। আর এই ব্যাগ নিচ্ছি, ব্যাগে বাজার মানে আনবো। দুটো বাজার দিলে আমার খুব অসুবিধা হয়, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলে যাই তাড়াতাড়ি। আসি, বাকিটা মাছ ভাত ভাজলাম, এখনো গ্যাস টাস মোচা হয়নি। চলো যাই, আমি চলে যাই। পরীক্ষা শুরু হয়ে যাবে, বাজার যেতে পারবো না, এই জন্য একসাথে বাজার করে নিয়ে এসছি। দেখো চিনি, চিনিটা আমার মুদিখানার লাগে। আর কী কী বাজার করেছি দেখো, টমেটো, এই বাঁধাকপিটা 1 কিলো 200, ভাবা যায় বলো? কিন্তু টাইট আছে, পাতাতেই ওজন হয়ে যাবে। পাতাগুলো এগুলো তো সব ফেলেই দিতে হবে, এগুলো বাটা খেলে হয়। পালং শাক আজকে বেশি আনিনি, এক আটি এনেছি। ফুলকপি এনেছি আজকে সব পাতা ফাতা ফেলে, 4টে ফুলকপি এনেছি, 4টে। একটা আমি হাতে ধরবে না, একটা হাতে ধরছে না ফুলকপি, বাবু বলছে। ও ওই জন্য এই ব্যাগটা তো হালকা, ওই ব্যাগটা তো ভারী, এই ব্যাগে অত কিছু নেই। আর দেখো দেখো তোমরা দেখো, মূলো শাক আর মূলো। তোমাদের দিদিভাই বাজারে যাওয়া মানে একদম মানে বাজার যা পাবে সব তুলে নিয়েছে। সবজি খেতে ভালো, কাঁচকলা এনেছি, একদিন শুক্তো খাবো তাই একটা এনেছি, বেশি আনিনি। ধনে পাতা, যা গন্ধটা যা সেন্ট লাগে না, শুক্তো একদিন খাবো বললাম একটা পেঁপে দাও, দুটো পেঁপে দিল। কি বলবে বলো? বলছে নিয়ে যাও বৌদি, নিয়ে যাও, মানে নিজেরা চাপিয়ে দিতে পারলেই তো ভালো, মানে পয়সা তো পেয়েই যাবে। আর এনেছি দেখো পটল, এখন একটু পটলের দাম বেশি, তাও পটল এনেছি, পটল এনেছি, বেগুন এনেছি, সিম এনেছি, বলে সব বাজার নিয়ে এসেছি। একে আমার আগের সপ্তাহের বেগুনগুলো দেখো রয়েই গেছে,
হচ্ছে আমার আগের সপ্তাহের বেগুন। বললাম পটল গুলো নেবো না, না বৌদি নিয়ে যাও নিয়ে যাও করে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। তোমাদের শিবানিদির বাজার কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে বাজার কেমন লাগলো, আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আমার তো আজকাল আর ইচ্ছা করছে না, পেঁয়াজ এনেছি, রসুন এনেছি, রসুন এনেছি এখানে 500 রসুন আর 1 কিলো পেঁয়াজ এনেছি। এখন পেঁয়াজ পেঁয়াজটা লাগে অনেকটা। চলো সবজিগুলো একে একে সব গুছাতে হবে, গুছাই একটু জুম করে নে বাবা। আর শাকগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, শাকগুলো দেখো কি টাটকা একদম। আর এখানে সব সবজি নিয়ে নিয়েছি, আজকে একদম মানে স্পেশাল ঝোল হবে, ফুলকপি টুলকপি সব দিয়ে আজকে খয়রা মাছের ঝোল করব। আর বেগুন পোড়াবো, আজকে এত বেলা হয়েছে তো রান্না একটু অন্যরকমের করব, দেখি কেমন হয়। তোমাদের দাদা ভাই তো একদম সবজি দিয়ে মাছের ঝোল হলে একদম খোঁচে টোচে বোম হয়ে যায়, একদম ভালোবাসে না। তো দেখা যাক, চলো এগুলো দিয়ে সব দিয়ে সবজি দিয়ে একটা মাছের ঝোল বানাই, দেখি কেমন হয়। প্রথম দিন আজকে ট্রাই করব, দেখা যাক কেমন হচ্ছে। এই গ্যাসটা মুছে নি, আমার একটা বাজে, কখন যে রান্না করব তোমরা বলো বন্ধুরা, ভাল লাগে না আমার। আর আর খাটনি এত কষ্ট একা হাতে সব দিক সামলানো, তোমার দাদা ভাইয়ের জুতোর বেল্ট লাগালাম, সবজি বাজার করলাম, মশাও কামড়াচ্ছে তার মধ্যে, মাছ বাজারে গেছি মাছ নিয়েছি, সব মিলিয়ে মিশিয়ে একা হাতে আর কাজ করতে পারি না গো, পুরো সংসারের দায়িত্ব আমার একার হাতে, তোমার দাদা ভাই কিচ্ছু করে না। চলো কাজগুলো সেরে নিয়ে নিয়ে আবার রান্নার দিকে যাই। আর দেখো সব করে নিয়ে এখন এই ভাতের জল বসি, ভাত বসিয়েছি, আর বেগুনটা কেটে নিচ্ছি, বেগুন পোড়াবো, এগুলো আমার আগের সপ্তাহের বেগুন, একটু তেল মাখিয়ে নেবো, তেল মাখালে না ছোকলাটা পোড়ানোর পর ছাড়াতে হেভি মানে সুন্দর সুন্দরভাবে উঠে যায়। আর বেগুন ছাড়াতে আমার ভাল লাগে না গো, কিন্তু খেতে ভাল লাগে বেগুন পোড়া। আর বাজারটা ওইখান থেকে এই জন্যে করি বন্ধুরা যে দুটো পয়সা আমার ঘরের সংসারে বাঁচে, কেন অত এখানে যদি আমাদের ঘরের কাছে আরাম করে বাজার আমি করতেই পারি, সেখানে যদি এখানে 20 টাকা দাম হয় ওইখানে মানে আমার স্টেশনে বাজারে 20 টাকা হলে এই বাজারে আমার 40 টাকা দাম হয়। তা আমাদের মতো মানুষের তো দেখো পয়সা পাওয়া মানে এক এক পয়সা হিসাব করে সংসার চালানো, না তাই না বলো? হিসাব যদি না করি তাহলে 2 পয়সা কী করে বাঁচাবো, এত কিছু সংসারে সব কী করে মেনটেন করবো। আর বাবুর সাথে কথা বলছি, আমি বাড়ি ছিলাম না, বাবুও ঠিকঠাক করে পড়েছে কি পড়েনি, তাই জিজ্ঞাসা করছি যে আমি এগুলো করে নিই তাড়াতাড়ি করে, তাও তোর কাছে এসে আমি পড়াটা তোকে ধরছি, যতটা পারবো তোকে ধরে নেবো এখনই। রাতে আবার বাবুর পড়া আছে, আর আমি মূলো ফুল কপি সিম সব কেটে নিয়েছি, একটা মাছ দিয়ে ঝোল করব, আর এই দেখো আমি শাকগুলো কাটবো। তাই বাবুকে বলছি, বাবু বলছে না না আমি পড়েছি তোমাকে পড়া ধরতে হবে না। ও না আমাকে পড়া ধরতে দিলেই ওর কী জানি কেন খুব কষ্ট হয়, বলছে তোমাকে ধরতে হবে না আমি পড়া করে নিয়েছি, বলছি না আমি পড়া তোকে ধরবই, সেই কথা বলছিলাম। আর একটু মানে রাগও হয়ে যাচ্ছিলো আমার যে কেন তোর আমাকে পড়া ধরতে দিলে তোর এত কষ্ট হয়। তা আমি কাজ করতে করতে জানো আমাদের বটিটা ভীষণ ধার, আমি সেই কাজ করতে করতে শাকটা কাটতে কাটতে ওর সাথে কথা বলছিলাম, বলছে মা তুমি ভালো করে শাকটা কাটো না তোমার হাতটা কেটে যাবে, এর আগেও তোমার হাত কেটে গেছে, এইসব কথাই বলা বলি করছি মা ছেলেতে ঘরে। আর তো কেউ নেই এখন, টিভিও আজকে চালাইনি যেহেতু বাবু আছে, বাবু পড়ছে পড়াশোনা করছে। আর বেগুন পোড়াটা একটু হয়ে গেছে, বেগুন পোড়া দুটো নামালে, একটা নামালে টমেটোটা দেবো, টমেটোটা পোড়া হবে। আর বেগুনটা পোড়া হতে হতে আমি শাকগুলো কেটে নিচ্ছি, সবজিটা তো আগে কেটেছি, এবার পেঁয়াজ টমেটো সব কেটে নেবো, তারপরে একে একে সব রান্না বসাবো। তো চলো রান্নাটা শুরু করি, তারপর তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আর মুলো শাক ভাজা বসিয়ে দিয়েছি, মুলো শাক ভাজা হচ্ছে, একদিকে ভাত হচ্ছে, বেগুন পোড়া হয়ে গেছে, আর শুধু মাছের ঝোল হবে আর কিছু হবে না। মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে সিম দিয়ে মুলো দিয়ে তরকারি করব। ওর সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দেখো টমেটোটা দিয়ে নিয়েছি, সব সবজি দিয়ে করবো আলাদা করে আর করবো না। দেখো এখন শীতকালে তো তোমার আমি আজকে প্রথমবার ট্রাই করছি, শীতকালে দেখবে সব সবজি দিয়ে একটু মাছের ঝোল ভালোই লাগে। আর একটা আলু দিয়ে দিয়েছি, ফুলকপি এগুলো লাল লাল হতে হতে টমেটোটাও গলে যাবে, এটা হতে থাক। আর এই যে করে নিয়েছি দেখো মূলো শাক ভাজা, দেখতে পাচ্ছ মূলো শাক ভেজে নিয়েছি, আর এইটা করেছি, আর হবে টমেটো আর বেগুন পোড়া, এ দুটো মাখবো, এইটা ততক্ষণ ভাজা ভাজা হোক। দেখো মশলা দিয়ে দিয়েছি, বাবু পড়ছে, আর মশলা বলতে আছে বাটা বাটি কিছুই করিনি, একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি, হালকা করে ঝোলটা করব ধনে পাতা আর টমেটো দিয়ে, পেঁয়াজটা দিয়েছি, এই মশলাগুলো দিয়েছি, দিয়ে একটু ভাজা মানে আর একটু মশলাটা একটু কষুক, হালকা করে জল দিয়েছি,
মূলো, শিম, ফুলকপি সব দেখতে পাচ্ছ। আর আলু আমি একটা দিয়েছি, কেন আলু কেউ ভালোবাসে না আমাদের মাছে। মশলাটা কষুক, তারপর জলটা দিই। বেগুন ছাড়াচ্ছি, বেগুন পুড়িয়েছি, টমেটোও পুড়িয়েছি, আর ধনে পাতা, পেঁয়াজ, লঙ্কা সব নিয়ে নিয়েছি। আর বেগুনটা মাখবো ওইটা দিয়ে। আমার ভাল লাগে বেগুনটা না ছাড়াতে, আমার একদম ভাল লাগে না। বড় বেগুনটা দিয়েছি, আর একটা ছোট বেগুন দিয়েছিলাম, এটা সাদা বেগুন, এটা আমার ভালো লাগে, এটা বেশ একটা দানা টানা নেই। আর এই বড় বেগুন দিয়েছি, তোমাদের দাদা ভাই না বেগুন পোড়া খেতে চায় না, পোকার ভয়, জানো তো কি বলবো, হাসিও পায়, মানে বেগুন পোড়াবে যতক্ষণ না নিজের মানে দেখবে না, নিজে মানে ছাড়িয়ে মাগাবে না ততক্ষণ খেতে চায় না। তো আজকে এখনো আসেনি, দেরি হয়ে গেল, আমি নিজেই ছাড়িয়ে এখন মেখে নিচ্ছি, কেন কখন বাবুকে খেতে দেবো, 3টে বাজে, শীতকালের বেলা 3টে মানে জানোই তোমরা, ফোন করলাম বলছে আসছি, আমি ততক্ষণ দেখে ছাড়িয়ে রাখি, তোমার দাদাভাই সামনে পারলে মাখবো, নাহলে নিজেই মেখে নেবো। আর ভাত তো হয়ে গেছে, আর আমার কোমরে না খুব ব্যথা করছে, প্রচুর ব্যথা করছে কোমরে। দিয়ে দিয়েছি, দেখো বাবু কি করছে, বেগুন মানে পোড়া খুব ভালোবাসে। দেখো টমেটো, ধনে পাতা সব দিয়ে, লঙ্কা দিয়ে একদম ঝাল ঝাল করে মেখেছি, ওকে দিয়েছি, ওই দেখো শুধু শুধু খেয়ে নেবো, রুটি দিয়ে বেশি ভালোবাসে। আর মূলো শাক ভাজা, চে ফেসা মাছের সব সবজি দিয়ে ঝোল, ধনে পাতা দিয়ে, দেখো দেখছো খেতে বসে গেছে, দেখো বাবু খাচ্ছে, তোমাদের দাদাভাই এখনো এসে পৌঁছায়নি। আর বাবুর কাজ কি বলো তো, খাইয়ে দিলে ভালো, আর না হলে দেখো এরমই করবে, দেখছো বা আমার ঘর দেখো একদম জামা কাপড়ে দেখো উতাল পাতাল হয়ে রয়েছে, দেখো দেখছো কিচ্ছু করে না বাবু। আমি এখন সকাল থেকে বাজারে ছিলাম, এখন এসেছি, রান্না সারলাম, তারপর এগুলো পরে আস্তে আস্তে গোছাবো। দেখো আমি শুয়েই আছি, বাবু পড়ছে আমার পাশে, তোমাদের দাদা ভাই সবাই চা খেলো, আমি এখনো খাইনি, বাবুও খেয়েছে, আমার ভালো লাগছে না, আমার দেখো চোখগুলো কেমন দেখো ভারী হয়ে গেছে, ফুলে গেছে, ঠান্ডাটা আমার একদম কমছে না জানো, চোখগুলো দেখো কি অবস্থা হয়েছে, চোখগুলো ফুলে ঢোল ঢোল হয়ে গেছে ঠান্ডাতে, আর ভালো লাগছে না। তোমার দাদা ভাই দেখো কেমন লাগছে বলো তো, অসুস্থ রুগীদের দেখো। আর এখন আমার কটা বাজে বাবা, এখন আমার অনেক কাজ বাকি আছে, চলো কাজগুলো সারিয়ে এখনো রান্না করতে যেতে হবে আজকে তাড়াতাড়ি। সকালে আমি রান্না, দুপুরে এত বেলা অবধি রান্না করার পরও যদি কোনো তরকারি দুপুরে না করি, রাতে আমাকে আবার রান্না করতে হয়। তো রাতে দেখো আমি বসিয়ে নিয়েছি, বাসনটা মেজে চলে এসেছি, চা খাওয়া আমাদের হয়ে গেছে, ওগুলো শেয়ার করিনি, কেন ভিডিওটা যখন এডিটিং করবো তখন বুঝতে পারবো যে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। কদিন ধরে তো আমার ভিডিওতে একটু ওয়াশ টাইম হচ্ছে না, জানি না বন্ধুরা আমাকে ভুলে গেছে কিনা, ভিউ হচ্ছে কিন্তু ওয়াশ টাইম হচ্ছে না, সবাই আসছে মানে একটু জানি যে স্কিপ করে দেখে মানুষ, তাও তো একটু তো অন্তত দেখবে, যাতে যারা যারা বন্ধুরা আমার ভিডিও দেখছো বা এই অবধি যদি আসো, এটুকু অনুরোধ তোমাদের কাছে অন্তত একটু ভিডিওটা দেখে সাপোর্ট যখন করছো তখন পুরোটাই মন দিয়ে সাপোর্ট করো, যাতে আমরাও কিছু করে দাঁড়াতে পারি, যে আমাদের মতো মানুষের একমাত্র আশা ভরসা তোমরা, তোমরা ছাড়া আমাদের কেউ নেই, তোমরা আর ইউটিউব ছাড়া। এখন বর্তমান যা পরিস্থিতি কেউ কারোর পাশে দাঁড়ায় না আমি জানি, তোমরাও ফোনে নেট খরচা করে আমাদের কেন দেখবে যদি আমাদের কিছু ভালো না লাগে, তো সেই তো তোমরা আমার পাশে থাকছো বলো, তা নেটটা যখন খরচ করে তোমরা আমাকে দেখছো, তাহলে একটু বেশি দেখে সাপোর্ট করো, একটু লাইক করো, কমেন্ট করো, যাতে ইউটিউব অন্য জায়গায় পাঠায়, নাহলে আমাদের কোনো ভবিষ্যৎ নেই। আমরা কোনো পড়াশোনা বেশি জানি না, আমরা কোনো কাজকর্ম জানি না যেটা দিয়ে কিছু করতে পারবো, অন্য কিছু পারি না, কন্ট্রোভার্সি লোকের করতে পারবো না, সেই ভিডিও দিতে পারবো না, কারণ লোকের নামে খারাপ কথা আমাদের কাছ থেকে বেরোয় না। তাই এগুলো দেখো পেঁয়াজ কেটেছি, পেঁয়াজ কেটে দিয়ে দিলাম, আলুটা তো আগেই কাটা হয়ে গেছে, আজকে আলু টমেটো তরকারি করব, দিয়ে রুটি করব, বাবু আজকে রুটিই খাবে। আর ধনে পাতা কেটে নিচ্ছি, এখনকার তরকারিতে একটু ধনে পাতা না দিলে না ভালো লাগে না, ওই জন্য ধনে পাতাটা দিয়ে দেবো। আর আটা মাখবো, আর আমার পেটটা ব্যথা ব্যথা করছে, কি জানি কেন সন্ধ্যেবেলা হলেই আমার পেট ব্যথা ব্যথা করে, কি আমার যে একটু লিভারের প্রবলেমটা এখন জানি মনে বেশি বেড়েছে। তোমার দাদা ভাইয়েরটা আগে ট্রিটমেন্ট করি, তারপর বাবুকে করব, তারপরে আমি নিজেরটা দেখবো, তাই জন্য কাটছি, তোমার দাদাভাইকে বলছি যে দেখো যে কদিন ধরে একটু ভিডিওতে মানে ওয়াশ টাইম হচ্ছে না, তাহলে এরম করে কতদিনে দাঁড়াবো বলো, বন্ধুরা আমাকে হয়তো ভুলেই গেছে না কি মনে পড়ছে না না পাশে নেই, হ্যাঁ জানি রেগুলার ডেলি ব্লগের কাজকর্ম শেয়ার কি আর তোমাদের সাথে কতটা হবে, কিন্তু যতটা পারছি যতটুকুনি ভালো পারছি তোমাদের সাথে তো শেয়ার করছি বলো, তোমরা একটু আমাকে সাপোর্ট করো, একটু আমার পাশে দাঁড়াও, তাহলে এই বোনটার মানে একটু উপকার হয়, এইটুকুই বলতে পারি, এর বেশি আর কিছু বলবো না।
আর আলুটা বসিয়ে দিয়ে তরকারিটা বসিয়ে দিয়ে আমি আটা নিয়ে নেবো, তরকারিটা ভেজে নেব, নিয়ে করব। তোমার দাদাভাই বলছে কি আর করবে বলো, মানুষ আমাদের মতো মানুষের পাশে কেউ থাকে না, এটাই আমরা গল্প করছি দুজনে। বাবু পড়ছে, বাবুর যেহেতু পরীক্ষা, সোমবার থেকেই পরীক্ষা শুরু হবে, সেই কারণে আমাদের ভাড়া বাড়ি মানে প্রচুর কষ্ট হয় বন্ধুরা। এই ভাড়া বাড়িতে থেকে যেখানে সেখানে ক্যামেরা লাগাতে পারি না, সবাই তো পছন্দ করে না, বোঝো, নিজের বাড়ির ফ্যামিলির লোকেরা পছন্দ করে না, সেখানে অন্য লোক কেন আমার জন্য সেই ক্যামেরার সামনে আসবে, এটাও তো একটা ব্যাপার, এটা বুঝতে হবে, তাই না? সব বুঝে শুনে সব অসুবিধার মধ্যেই করি। তোমার দাদাভাইয়ের সাথে বলছে সেই, আমিও বলছি সে একই কথা। চলো এই টমেটো কেটে দিয়ে দিলাম, দিয়ে তরকারিটা একটু লাল লাল হবে, লাল লাল হওয়ার পর আটা নেবো, আটা নিয়ে মাখবো। জানি এত বোরিং কথা তোমাদের ভালো লাগে না, তবু চেষ্টা করছি তোমাদের মনের মতো হবার। বটি তুলে দিলাম, আর এখানে নিয়ে নেবো আটা একটু, তরকারিটা মশলাপাতি সব কিছু দিয়ে দিই। মনটা ভেঙে যায় জানো তো, যখন আবার লাইভ করি, যখন সবাই এসে আমাকে বলে যে না তুমি করো, তুমি চালিয়ে যাও, তুমি পারবে, তোমার একদিন অনেকটা সাকসেস হবে, তুমি সব কিছু, তখন আবার একটু মনে জোর পাই। নাহলে তো আমি ভেবেইছিলাম যে আর ভিডিও আপলোডই দেবো না, ভিডিও করবোই না। এই ভিডিওটা করা মানে করেছে বাবু, করে সারাদিনে শ্যুট করেছি, আর করবোই না ভিডিও। আমাকে একটা সুন্দরবন থেকে একটা দিদিভাই কমেন্ট করে বললো, দিদিভাই আমি ভিডিও করা ছেড়েই দিয়েছি। কেন বলো? বড় বড় ইউটিউবারদের দেখো, ফ্যামিলির যত লোক আছে, মা মাসি কাকা দিদা পিসি বর, এক একজনা দুটো তিনটে চ্যানেল ফোন কিনে নিয়েই জিমেল খুলেই চ্যানেল চালু করে দিয়েছে, তাদের ক্যামেরাম্যান, তাদের লাইভ মানে লাইট, তাদের সাউন্ড সব ভালো, আমাদের তো সেটা সম্ভব না। আর আমরা আটা ময়দা মিশিয়েই রুটি করি, কেন এখন আর রেশনে গম পাই না তো, তাই কেনা আটা ময়দা দুটো দিয়ে করি। আমার না ময়দার রুটি খুব ভালো লাগে। আর বড় বড় ইউটিউবারদের কাছে আমরা কিছুই না, আমাদের থেকেও তারা কিন্তু খারাপ ভিডিও দেয়, তবুও তোমরা পছন্দ করো। আমাদের দাদা ভাই আর বাবু দুজনেই আজকে রুটি খাচ্ছে রাত্রিরে, দুজনে রুটি তরকারি। বাবু পরে এসে দেখো সোয়েটার খুলে দিয়েছে, আর ওর যত ঠান্ডা দেখো পায়ে, চাদর ঢাকা দিয়ে দেখো বসেছে, অথচ গায়ের থেকে বেশি পায়ে ঠান্ডা, কত যে ঠান্ডা পড়েছে কি বলবো। ওর একদম দেখো বকা দিলে কি বলবো বলো, তখন বলবে মা বকা দিচ্ছে। আর তোমার দাদাভাইও রুটি খাচ্ছে, সর্দির মুখে ভাল লাগছে না। আজ আলুর তরকারি আর রুটি করেছি, দাদাভাই বাবু দুজনে খেতে বসে। তোমার দাদাভাইয়ের দেখো টিভি দেখার নেশা দেখো, দেখছো? চলো ওরা তাহলে খাওয়া দাওয়াটা করে নিক। আরে দেখো অসংখ্য ওই জায়গাটা যন্ত্রণা করছে, তোমার দাদাভাই আমি নিজে চেপে লাগাতে পারি না, তোমার দাদাভাই চেপে এই জায়গাটা দিয়ে ক্র্যাপ ব্যান্ডেজ বেঁধে দিচ্ছে। আমার পায়ের উপর দিয়ে একবার গাড়ি চলে গেছিলো ঠিক এই জায়গাটা, কিন্তু শোনা সেই ব্যথাটা এখনো রয়ে গেছে, যার জন্য দেখো বাজে। আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে বলো তোমরা। আর প্লিজ তোমরা ভিডিওটা পুরো দেখো, যাতে এইটুকু বলবো, তারা সবাইকে টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মানে সুস্থ থেকো, পরের দিন আবার নতুন একটা ভিডিও আর একটা ভালো সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজকের মতো এখানে শেষ করি, এখানে বাই সবাই। আর পাটা আমার ভালো করে বেঁধে দিক, তোমার দাদাভাই পাটা প্রচুর 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 ব্যথা করছে, মানে বলে বোঝাতে পারবো না, পায়ের পাতা আমি ফেলতে পারছি না। চলো সবাই ভালো থেকো, হ্যাঁ।